ফরজ আদায় করবে তাহলে সে মুক্তি পেল, জান্নাতি হল। এটাই হলো দলিল যে সুন্নত যদি কেউ পরিত্যাগ করে তাহলে সে পাপি হবে না, কিন্তু সুন্নতের যে আলাদা ফজিলত আছে, সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, জান্নাতে আলাদা একটা ঘর তৈরি করবেন, তারপর এই ফরজে যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ তাআলা এই নকলের মাধ্যমে সুন্নতের মাধ্যমে পরিপূর্ণ করে দেবেন, এই ফজিলতগুলো ছুটে যাবে কিন্তু সে মুক্তি পাবে। وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون এবং এই পরবর্তী যে গোত্র আমি সৃষ্টি করলাম তাদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় তারা বলল, যারা কাফের তারা বলল, وكذبوا بلقاء الآخرة যারা পরকালকে অস্বীকার করলো তারা বলল, ওয়াতরফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া এবং যাদেরকে আমি পার্থিব জীবনে স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দান করেছিলাম তারা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম সে তো তোমাদের মতোই একজন মানুষ। অর্থাৎ একই নূহ আলাইহিস সালামের কম যেরকম করেছে, হুদ আলাইহিসাল্লাম পরবর্তীতে যারা নবী আসছেন সালে আলাইহিসাল্লাম তাদের ক্ষেত্রেও একই, তারাও বলল যে তিনি তো আমাদের মতোই একজন মানুষ। দেখেন এখানে সব নবীগণকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে প্রেরণ করেছেন বলেই তার গোত্রের লোকজন তাকে অস্বীকার করেছে। তিনি যদি প্রকৃত নূরের তৈরি হতেন বা আলাদা সৃষ্টি হতেন তাহলে কিন্তু তারা অস্বীকার করত না। তো এই কারণে নবীগণের সিলসিলা বংশধারা নূহ আদম আলাইহিসাল্লাম থেকে নিয়ে নূহ আলাইহিসাল্লামের বংশধারায় কী হলো, নবী আসলো নূহ আলাইহিসাল্লামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিসাল্লামের বংশে নবী আসলো, ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে নিয়ে ওনার বংশেই নবুয়ত সীমাবদ্ধ। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসাল্লামের বংশ দ্বারায় নবুয়ত সীমাবদ্ধ, যত নবী এসেছেন পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসাল্লামের বংশ দ্বারা এসেছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসাল্লামের ছেলে ইসমাইল আলাইহিসাল্লামের বংশে এসেছে। তাহলে সব সিলসিলা মানুষ, মানুষের সিলসিলা, তারা সবাই মানুষ। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষত্বের দিক থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল না, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু মর্যাদার দিক থেকে তিনি মানুষ, সেই সাথে অন্যান্য নবীগণ এবং সেই সাথে ফেরেশতাগণ এদের সবার চেয়ে উত্তম, কিন্তু মানুষ হিসেবে মানুষ, সাধারণ মানুষের মতোই মানুষ। তিনি আমরা যেমন আঘাত পেলে ব্যথা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে তার দাঁত কী হয়ে গেল, ভেঙে গেল, এরপর হেলমেট ভেঙে তীর বিদ্ধ হলো। তো সাধারণভাবে আমরা যেমন ব্যথা পাই, কষ্ট পাই, অনুভব করি, তিনিও অনুরূপ মানুষ, মানুষ ছিলেন। তিনি আঘাতপ্রাপ্ত হয়ে তাইফে তিনি রক্তাক্ত হলেন, তার পা দিয়ে রক্ত ঝরল। তো সাধারণ মানুষের যে গুণাগুণ সব গুণাগুণই ছিল, আর এই সাধারণ মানুষকে নবী হিসেবে প্রেরণ করার কারণেই কিন্তু সব গোত্রের লোকজন অস্বীকার করেছিল। ভিন্ন কোনো বৈশিষ্ট্যের কাউকে যদি পালন করা হতো তাহলে কিন্তু তারা অস্বীকার করত না। এরপর তারাও বলল, ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু তোমরা যা খাও সেও তাই খায়, ওয়াশরব মিম্মা তাশরবুন তোমরা যা পান করো সেও তাই পান করে। সুতরাং তার মাঝে আর আমাদের মাঝে তো কোনো পার্থক্য নেই, তাকে কেন আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করবেন? ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের অনুসরণ করো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন তাহলে তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আয়াইদুকুম আন্নাকুম ইযা মিত্তুম ওয়া কুনতুম তুরাবা ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন এই ব্যক্তি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে নিশ্চয়ই তোমরা মারা যাওয়ার পর, মাটিতে পরিণত হওয়ার পর, তোমাদের হাড্ডি মাটিতে পরিণত হয়ে যাওয়ার পর, আন্নাকুম মুখরাজুন তোমাদেরকে পুনরায় উঠানো হবে, আবার জীবিত করা হবে মানুষের রূপ দিয়ে? হাইহাতা হাইহাতা লিমা তুয়াদুন কতই না দূরের বিষয় তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয় সেই বিষয়টা। মক্কার কুরাইশরা সবচেয়ে যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে ইসলামের সেটা হলো পুনরুত্থান দিবস। তারা পুনরুত্থান দিবসকে কোনোভাবেই মেনে নিতে পারে না, তারা অস্বীকার করেছে সম্পূর্ণরূপে যে আমরা মানুষ, আমরা কবরস্থ করলে আমাদের হাট গোস্ত চুল সব কিছু মাটিতে মিশে যায়, হাড্ডি মাটিতে মিশে যায় এক সময়, তো এর মধ্যে আমাদেরকে আবার কীভাবে উঠানো হবে, তারা প্রতিবাদ করেছে।
ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, এটা তো আমাদের মাত্র পার্থিব জীবন যেখানে আমরা জীবিত হই মারা যাই, এই পার্থিব জীবনেই এসব ঘটে। ওমা নাহনু বিমা বউসিন, আমাদেরকে পুনরায় উঠানো হবে না, জীবিত করা হবে না। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা, এই ব্যক্তি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়, অর্থাৎ সে আল্লাহ তাআলার নামে বলে যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সবাইকে আবার পুনরুত্থান করা হবে, বিচার আচার করা হবে, সে আল্লাহ তাআলার উপর মিথ্যা মিথ্যা অপবাদ দেয়। ওমা নাহনু লাহু বিমুমিনিন, আমরা তার প্রতি বিশ্বাসী নই। ক্বালা রব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, তখন নবী দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে। ক্বালা আম্মা ক্বালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন অচিরেই কিছুক্ষণের মধ্যেই তারা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। আখাযাতহুমুস সাইহাতু বিল হাক্কি, এরপর সত্য সত্যই তাদেরকে বিকট আওয়াজ গ্রাস করে নিল। জাআলনাহুম গুসাআ, আমি তাদেরকে আবর্জনায় পরিণত করে দিলাম, মানুষ মারা গেলে তার আর কি মূল্য থাকে, এক বিকট আওয়াজে তার সবাই কানের পর্দা ফেটে তারা সবাই কি হয়ে গেল, মারা গেল, মারা যাওয়ার পর শেষ, আর কোনো হাজা আলনাহুম গুসাআ, আমি তাদেরকে আবর্জনায় পরিণত করলাম। ফাবুদাল লিল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের জন্য দুর্ভোগ। সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখারিন, এরপর আমি তাদের পরে আরো অনেক জাতি তৈরি করেছি। তাহলে আজকে আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে আল্লাহ তাআলা 60টি আসমান তৈরি করেছেন, যে আসমানগুলি হলো আমাদের উপরে, অর্থাৎ আমরা আছি আসমানের মধ্যে সপ্তমতম লাস্টের যে আসমান সেই আসমানে আছি, আর আমাদের উপরে আল্লাহ তাআলা 60টি আসমান রেখেছেন। কারণ এখানে আল্লাহ তাআলা যে শব্দ করেছেন তরাই, তরাই বলা হয় স্টেপ, উপর একটা আরেকটার উপর, অর্থাৎ এখানে সাইড থেকে না একটা এইভাবে 60টা এমন না, বরং একটা আরেকটার উপরে এইভাবে 60টা স্তর তৈরি করেছি। এবং সেই সাথে আল্লাহ তাআলা পানির গুণাগুণের কথা উল্লেখ করলেন, যে পানিটা হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যে পানিটা আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে, অর্থাৎ সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে নদীর পানি বাষ্পায়িত হয়ে এরপর বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসে মিষ্টি পানি হিসেবে, অথচ সাগরের পানি হলো লবণাক্ত। এরপর আমি এই পানিটা হেফাজত করি মাটি ভূগর্ভে, এই ভূগর্ভের পানির কথা বললেন, ফাসকার না হুফিল আর, জমিনে আমি এটাকে হেফাজত করি, অর্থাৎ ভূগর্ভের পানির কথা আল্লাহ তাআলা বললেন, এবং আমি চাইলে এই পানিটাকে আবার বাষ্পায়িত করে দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এই পানিটা বাষ্পায়িত হয় না, পানি আকারে থাকে। আমরা বলেছিলাম যে হাইড্রোজেন গ্যাস যে কেন অক্সিজেন গ্যাসের সাথে বন্ধন তৈরি করে এটা বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারেন, অর্থাৎ পানির যে বৈজ্ঞানিক সংকেত, রাসায়নিক বিজ্ঞানের যে সংকেত সেটা হলো H2O, অর্থাৎ দুইটি হাইড্রোজেন গ্যাস একটি অক্সিজেন কণার সাথে মিলিত হয়ে পানি তৈরি করে। তো এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়াম, যে এই গ্যাসগুলি দুইটা গ্যাস সাধারণত বাতাসে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায়, তো এরা কীভাবে একটা আরেকটার সাথে মিলিত হয়ে পানি আকারে চলে আসে, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ম, আল্লাহ তাআলা সে কথায় স্মরণ করিয়ে দিলেন। এরপর মহানবুল আলমিন এই পানি থেকে বিভিন্ন গাছপালা বিশেষ করে খেজুর এবং আঙ্গুরের কথা বললেন, কারণ আরব্যখণ্ডে এই দুটি প্রধান ফল, এই দুটি প্রধান ফল তাইফবাসীদের কাছে আঙ্গুর এবং মদিনাবাসীদের সেই সময়ে এই খেজুরটাই বেশি উৎপন্ন হতো, এই কারণে আল্লাহ তাআলা এই দুটির কথা বললেন। এরপর সাইনা অর্থাৎ তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে যেখানে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছিলেন সেই তুর পর্বতে একটা গাছ তৈরি হয়, সেটা হলো জাইতুন গাছ, সেই জাইতুন গাছ থেকে আল্লাহ তাআলা তেল তৈরি করেন, এবং সেই সাথে সেই তেলটা এটা মানুষ যদি ভক্ষণ করে তাহলে তার চামড়া বা চেহারা সুন্দর হয়, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এরপর আল্লাহ তাআলা দুধের উপকারিতার কথা উল্লেখ করেছেন, পশু পাখি পশুর উপকারিতা, তার মধ্যে অন্যতম হলো সেই পশু থেকে আমরা দুধ ভক্ষণ করি, পান করি, যে দুধে রয়েছে মানুষের রোগ ব্যাধি ভালো হয়, এবং সেই সাথে এর গোশত আমরা আহরণ করি, এর মধ্যে গরুর গোশতে শুধু উল্লেখ করা হয়েছে যে সেখানে রোগ ব্যাধি আছে, এনথ্রাক্স আছে এবং অন্যান্য রোগ আছে, অথবা বেশি ভক্ষণ করলে এটা পরবর্তীতে
রোগ, স্থায়ী রোগের সৃষ্টি তৈরি করে। এরপর আল্লাহ তাআলা যে সকল নৌযান আছে সেই নৌযানের কথা এবং এই পশু পাখির উপর আমরা যা আরোহণ করি সে কথা উল্লেখ করলেন। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এবং সেই সাথে তার পরবর্তী হুদ এবং সোয়ালে আলাইহিস সালাম এবং তাদের সম্প্রদায়কে ধ্বংসের কথা উল্লেখ করলেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সকল বিষয়ে উল্লেখ করেছেন সেই সকল বিষয়ের প্রতি ঈমান আনা, দৃঢ় বিশ্বাস রাখা এবং সেই সাথে মহান রব্বুল আলামিন যে সকল বিধিবিধান আমাদের উপর ফরজ করেছেন এই পবিত্র কোরআনে, সেই বিধিবিধানগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার মাধ্যমে পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।